আমরা একজন সিটিজেন হিসেবে বলতে পারি যে আমরাও উদ্বিগ্ন, কাজটা প্রশাসনকেই করতে হবে। এবং আমার মনে হয় যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু করা উচিত। কৌশিকদা খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে যুক্ত হচ্ছে, যা ঘুরে দেখলেন খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে যুক্ত হচ্ছে। কাঁধে ভর দিয়ে কাঁধে ভর দিয়ে তাও ভালো, তাও ভালো। আমার ক্যামেরায় ভর দিচ্ছি, যদি আমি মমতা ব্যানার্জি না ভাবি, আমি যদি ওনাকে তৃণমূল নেত্রী না ভাবি, তাহলে তুমি চিফ মিনিস্টার, তো চিফ মিনিস্টারকে বলে ওরা বিজেপি এমপি থেকে তাদের দুপক্ষের মধ্যে একটা লড়াই, তাদের দুপক্ষের মধ্যে লড়াই, সে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে সাধারণ মানুষ পড়ে যাচ্ছে। এই এলাকার যে হিস্ট্রি, তাতে করে মানে অনেক বয়স্ক মানুষদের সঙ্গে আমরা কথা বললাম, তারা কোনোদিন এখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি কিংবা সাম্প্রদায়িক লড়াই নয়। এবং আমরা খুব ভেতরে ঢুকেছিলাম, আপনারা দেখেছেন একেবারে ভেতরে ভেতরে বাড়িগুলো, তারাও কিন্তু একে অপরকে ব্লেম করছে। এটা অপনাশন বললেন, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের ঘর বাড়ি কিছু হচ্ছে, তাদের বাচ্চারা কি স্কুলে যাবে, তারা পরদিন আবার কিন্তু দোকানটা খুলবে, তাদের লুটপাটের ঘটনা ঘটেছে, ঘটেছে, বেদখল হয়ে গেছে। মানুষ বর্মা যেটা বলছে যে এক এক করে দোকানপত্র খুলছে মানুষ, কিন্তু এই যে স্কারটা যে কতটা হয়ে গেছে, সে কতটা উনিও স্বীকার করছেন, এটা রাস্তাতে কার হাতে হাত কয়েক মাস লাগবে আবার মানুষের, মানে মানুষের সঙ্গে মানুষের আস্থা হয়ে যাচ্ছে। নয়তো রাজ্যপালকে ডেকে, নয়তো মুখ্যমন্ত্রীকে ডেকে ওরা প্রিসাইড করবেন, দুই দলের দুই সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের কী করে তাদের মধ্যে আবার শান্তি স্থাপন করা যায় সেটা দেখবেন। যেটা দেখে আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানকার হিন্দু মুসলমান একে অপরকে কিন্তু তারা দোষারোপ করছেন না, একবারও না। তারা বলছেন যেখানে আমরা শান্তির সঙ্গে ছিলাম এবং শান্তির সঙ্গে আবারও থাকতে চাই, তারা দোষারোপ করছেন দুই দলকে, এবং দুই দলকে একভাবে দোষারোপ করছেন। কোন দুই দল? দিদি বিজেপি এবং টিএমসি, তৃণমূল এবং বিজেপি, এই দুই দলকে বারবার ওরা সবাই দোষারোপ করছেন, বলছেন যে এই দুই দলের দখলদারিতে আমাদের দলকম। এই যে আমরা ওদের কাছ থেকে জানতে পেরেছি, আমরা জানিয়েছি আমাদের পুলিশ কমিশনারকে, এবং তিনিও এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেছেন। আপনারা যে সারাদিনে দেখলেন সেটা কি রাজ্যপালের কাছে গিয়ে জানাবেন? হ্যাঁ, আমরা তো জানাবো বটেই, আমরা কীভাবে জানাবো, কীরকম করে জানাবো, দেখুন আপনাদের মাধ্যমেও তো অনেক লোক জেনে গেল, সেটা তো জেনেই গেল। আমরা চিফ মিনিস্টারকে এবং রাজ্যপালকে আমরা জানানো কর্তব্য মনে করি এবং আমরা জানাবো। দিদি, কোনো জায়গায় কি মনে হয়েছে যে ঘটনা ঘটেছে এতদিন চলছে? অবশ্যই আমার তো মনে হয় নিশ্চয়ই দরকার ছিল প্রশাসনের এর অনেক আগে স্টেপিং করা, কিন্তু এখানে যেটা শুনছি আমরা আপনাদের মাধ্যমে খবরের কাগজ থেকে শুনি যে পুলিশকে নষ্ট হচ্ছে মানুষ, পুলিশের ওপরেও রাগ, পুলিশের ওপর রাগ হতেই পারে যদি পুলিশও ঘর থেকে মানে এরকমভাবে অত্যাচার করে, ওদের ওপর গুলি চালায়, সেটা পুলিশই হোক বা পুলিশ বেশি গুন্ডাই হোক, যেই হোক বলা সম্ভব নয়। কিন্তু প্রশাসনিক মনোজ বর্মার মতন মানুষ যদি আসে তাহলে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। সামনে বুম নামাও, সামনে বুম নামাও অনুপম। এবং মানুষ বারবার আমাদের আশ্বাস দিয়েছেন যে অলরেডি সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওরা আরো সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছে এবং সিসিটিভি ক্যামেরাগুলো ওপরে তুলছেন যাতে না ভেঙে দেয় লোকে। এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজের বেসিসে ওরা বলছে যে ওরা যে যাদের ধরছেন বা অ্যারেস্ট করছেন তার বেসিসে, কোনো যাতে ইনোসেন্ট মানুষকে ধরা না হয় সেটা ওরা দেখছে। আমাদের আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেশিরভাগ যে কোন পক্ষ এটা করছে, কোন দল রাজনৈতিক দল, ভাই মোবাইলটা করে হাত দিয়ে আমার মোবাইলটা কে, কারণ ওই মেয়েরা যারা কেঁদে বললো যে রমজানের দিন আমরা সকালবেলা 3
রাতের সময় উঠে সেরি খেয়ে তারপরে আমরা সেই সময়টা 6:30 সময় একটু বাড়ি থেকে টেনে হিড়িড় করে অকথ্য বালাগাল দিতে দিতে বের করে দিয়েছে এবং তারপরে সমস্ত তছনছ সেই তছনছের ছবি আমি তুলেছি, আমার কাছে আছে, আপনারাও তুলেছেন, সবই আমি দেখেছি। এবং এই যে মেয়েরা এরা বলছেন যে আমি যখন জিজ্ঞেস করলাম কারা, বললো এই অবধি ঢাকা কোন পক্ষ কী করে বলে তারা বলতে পারছেন না। এবং এটাও কেউ কেউ বললেন যে মনে হচ্ছে পুলিশের সাজে গুন্ডারা এসেছে, দুপক্ষেরই গুন্ডাদের কথা বললেন, পুলিশের সাজে এসেছে পায়ে হাওয়াই চোখে, এটাও অনেকে বললেন। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে একটা রাজনৈতিক দখলদারির একটা চেষ্টা চলছে এখানে। এই যে রাজনৈতিক দখলদারি, এটা শুরু হয়েছে 19 তারিখ দুপুরবেলা থেকে, 19 জুন দুপুরবেলা থেকে আরম্ভ হয়েছে এবং টানা চলছে। তবে এখন আমাদের পুলিশ কমিশনার আশ্বস্ত করলেন যে দোকানগুলো আস্তে আস্তে খুলছে, স্কুলের টিচারদের সঙ্গে কথা বলেছেন, স্কুল ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে উনি হয় নিজে নয়তো